नौका हे नूह नबीर नौका महाप्लावन थेके मानुष के रक्षा कर डेल्टा प्लान 2100 अर्थात 2100 पर्यन्त बांग्लादेशेर उन्नयनेर परिकल्पना आमि करे दिएछि। आपनारा 7 तारिखे सकले एकबार सकाल सकाल जे सबाई भोट केंद्रे जाबेन। मार्काटा कि नौका मार्का, एई नौका मार्का हच्छे नूह नबीर नौका महाप्लावन थेके मानुष के रक्षा करेछिल। एई नौकाय भोट दिए बांग्लादेशेर मानुष स्वाधीनता पेयेछे। এই নৌকায় ভোট দিয়ে আজকে দারিদ্র বিমোচন হয়েছে। এই নৌকায় ভোট দিয়ে ডিজিটাল বাংলাদেশ হচ্ছে। এই নৌকায় ভোট দিলে স্মার্ট বাংলাদেশ হবে। তাছাড়া জলবায়ু পরিবর্তনের অভিঘাতে আমার দক্ষিণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা মাথায় রেখে ডেল্টা প্ল্যান 2100 অর্থাৎ 2100 পর্যন্ত বাংলাদেশের উন্নয়নের পরিকল্পনা আমি করে দিয়েছি। কাজেই এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কারা পারবে করতে? একমাত্র আওয়ামী লীগ পারবে। আর নৌকা মার্কায় ভোট দিলে তারাই পারবে। আর ওই অগ্নি সন্ত্রাসীরা পারে না, লুটেরারা পারে না, এতিমের আত্মসাৎকারী পারে না। সেই কথাটা আপনাদের মনে রাখতে হবে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। আমি এখন আপনাদের কাছে আমাদের প্রার্থী, এখন সব জায়গায় মিটিং করা সম্ভব হচ্ছে না। আমি ডিজিটালি সকলের সঙ্গে ভিডিও কনফারেন্স থেকে মিটিং করছি আর বড় বড় শহরগুলিতে আসছি। এই বরিশালে আমাদের যারা প্রার্থী আমি তাদের নাম বলে সবাই একটু দাঁড়াবেন। যেমন বরিশাল বিভাগ, বরগুনা, ধীরেন্দ্রনাথ শম্ভু, সুলতানা নাদিয়া, পটুয়াখালীতে আসম ফিরোজ, এস এম শাহজাদা, মোহাম্মদ মহিবুর রহমান, বোলাই তোফায়েল আহমেদ, আলী আজম, ভোলা নুরুন নবী শাওন, আব্দুল আল জ্যাকব, বরিশালে আবুল হাসান আবদুল্লাহ, জাহিদ ফারুক। আপনাদের এই বরিশালে জাহিদ ফারুককে আমি নমিনেশন দিয়েছি। তার কারণ আপনারা জানেন, তাকে আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছি। অত্যন্ত দক্ষতার সাথে, সততার সাথে সে তার দায়িত্ব পালন করছে। কোথাও বন্যা খরা হলে তখন সে ছুটে যায়। কাজী এই সততার সাথে যে লোকটা কাজ করছে তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আমরা আরেকজন দিয়েছি, তিনি মেজর জেনারেল, তবে ওটা লেখা নাই, সে আব্দুল হাফিজ মল্লিক। তিনি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সঙ্গে জড়িত আছেন, বঙ্গমাতা হসপিটাল দেখাশোনা করেন, সেখানে মেডিকেল কলেজ করবো সেটাও তিনি করবেন। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।